মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি দুদিন থেকে এত সারপ্রাইজ, এত সারপ্রাইজ, আমি আসলে কি বলবো, আমি অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, কালকে মাইশার আসলো, রাতে ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, সাথে দিদিকে নিয়ে গেছে। এখন আমার ঘর ফাঁকা, আমার একা একা ভালো লাগছে না। সকালবেলা উঠে ছোটনকে পরীক্ষা দিতে পাঠালাম, আর আমি স্মুদি খাচ্ছি। এখানে আছে গরুর দুধ, ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে, ওটস, চিয়াসিড, তারপরে আছে হচ্ছে খেজুর, বাদাম, কলা, এটা দিয়ে আমি এটা ব্যালেন্ডার করে নিলাম। তো এখন এটা বসে বসে মজা করে খাচ্ছি। এই গরমে এটা যে কি মজার একটা খাবার, আর ফ্রিজে থাকে ঠান্ডা হয়। অনেক মজা। তো সবাই দোয়া করবেন, ছোটনের পরীক্ষা চলতেছে। আজকে ঘরের সব চাদর টাদর চেঞ্জ করলাম। এই যে এখানে ছোটন মিয়া পরীক্ষা দিয়ে এসে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। পুরা টক পারি খাও। ছোটন মাদ্রাসা থেকে এসে বসে বসে পানি খাচ্ছে, ও একটা পরীক্ষা দিয়ে আসলো। এই যে আমাদের বাড়ির কাজের আপডেট, আজকে ঢালাই হচ্ছে, ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন এই কাজ যেন শেষ করে আমরা উঠতে পারি, ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে পারবো। সবাই মিলে অনেক কষ্ট করছি। তো এটাই ছিল আজকের আপডেট বাড়ির কাজের। রান্না করে নিলাম, রান্না করলাম ট্যাংরা মাছ দিয়ে, আলু বেগুন দিয়ে, একদম কলকাতার স্টাইলে পাতলা ঝোল করব। এখানে আমি ওদের মতো একটু ফোড়ন দিয়েছি, এই যে কালো 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 কালো, এটা হচ্ছে ফোড়ন। আমি আবার একটু ইন্ডিয়ান রান্না ট্রাই করি, ভালোই লাগে। একটু ফোড়ন ট্রোড়ন দিলাম, এটার মধ্যে ছোটন আজকে শুক্রবার, পুরো রিল্যাক্সে আছে, কিন্তু সকালে সঙ্গীত ক্লাস ছিল, মানে ও হচ্ছে নাশিদ শিখে, কিন্তু আমি সেটা ভুলে গেছি, ছোটনও ভুলে গেছে। শুক্রবার পেয়ে আমরা একদম আনন্দে, এমন ঘুম দিয়েছি শুক্রবার আর মনে নেই। আজকে বাজার নিয়ে আসলো পুঁই শাক, কোহি, এরপরে আলু, এটা হচ্ছে ভেন্ডি, আর হচ্ছে পটল, এটা আমি ঢেলে রাখি। এই যে এরপরে এটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এটা কি জালি, এরপরে হচ্ছে একটা লাউ এনেছে, শুকনা মরিচ। এই ছিল আমার আজকের বাজার, আলহামদুলিল্লাহ। এগুলো এখন ঠিক করে রাখতে হবে ফ্রিজে। এরপর করে নিলাম ছোট আলুর ভর্তা। এই ভর্তাটা আসলে ছিলেও করা যায়, আমি ছিলি নাই, চোকলা সহ ভর্তা করেছি ঘি দিয়ে, এত মজা লেগেছে আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেলাম ছোট আলুর ভর্তা। ছোট আলুর
দুপুর হয়ে গেছে, ছোটনকে খেতে দিয়েছি। আজকে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, সবজি ডাল, ঘি দিয়ে আলু ভর্তা। ছোটন এখন লাঞ্চ করছে আলহামদুলিল্লাহ। ছোটন মিয়াকে পড়াতে বসেছি, ছোটন মিয়ার বাংলা পরীক্ষা। এরপর রাতের বেলা কি করব ভাবলাম, একটু ডিম ভেজে নেই। তো তিনটা ডিম ভেজে নিয়েছি, কারণ আমরা তিনজন, ছোট নামি পাখি, সাথে অনেক তরকারি ছিল, কিন্তু মাঝে মাঝে আমরা এমনিতেই ডিম ভাজি করে খাই। ডিম ভাজিটা আসলে ভালো লাগে, অনেক সময় রাতের বেলা আমার খেতে ইচ্ছা করে ডিম ভাজি দিয়ে ভাত। সবচেয়ে বড় কথা, কোন বাসায় যেন ডিম ভাজতেছিল, ঘেরান শুই না, আমার এখন ডিম ভাজি খাইতে মন চাইছে। তো এই হচ্ছে ডিম ভাজিটা। তো আজকে এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন, গুড নাইট।